হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আবার নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আমার এই শিবু এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কেননা এই চ্যানেলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নাম্বার এক রয়েছে, 2022 সালে ICC উমেন্স ODI ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক আনসারটি হয়ে যাবে ভারতে, এটি ভারতে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো এরপরে কোশ্চেন নাম্বার দুয়ে রয়েছে, সম্প্রতি প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত সমন বন্দ্যোপাধ্যায় কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? এটির সঠিক উত্তরটি হয়ে যাবে ডাক্তার। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার তিনে রয়েছে, 2022 সালে কোন দেশের নাগরিকরা ডিসাইডেন্ট হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড জিতল? এর উত্তরটি হবে ইউক্রেন। এর উত্তরটি হবে নাম্বার বি নাম্বার ইউক্রেন। তারপরে রয়েছে, ইন্ডিয়ান ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশন এর CEO পদে কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তরটি হবে রমা বলবাণী। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার পাঁচ, 2022 সালে সুইস ওপেন টেনিস টুর্নামেন্ট জিতলেন কোন টেনিস খেলোয়াড়? এর সঠিক অ্যান্সারটি হবে নাম্বার ডি কেসপার রুট। তারপর রয়েছে প্রশ্ন নম্বর ৬, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? এটির সঠিক অ্যান্সারটি হবে বি নাম্বার 26শে জুলাই। এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার ৭, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয়? এর সঠিক অ্যান্সারটি হবে 28শে জুলাই, নাম্বার বি। তারপরে কোশ্চেন রয়েছে ৮, কোন ব্যাংকে কানাড়া AI1 নামে মোবাইল অ্যাপ চালু করলো? এর সঠিক আনসারটি হবে কানাড়া ব্যাংক, অপশন নাম্বার এ। তারপরে প্রশ্ন রয়েছে, কোন দেশ ওয়েনশন নামে দ্বিতীয় স্পেস স্টেশন মডিউল লঞ্চ করেছে? এর উত্তর হবে এ নাম্বার চীন করেছে। তারপর রয়েছে কোশ্চেন নাম্বার ১০, টেনিস হল অফ ফ্রাম এ অন্তর্ভুক্ত হওয়া ললিটন হ্যাওয়েট কোন দেশের খেলোয়াড়? এর উত্তরটি হবে অস্ট্রেলিয়া। এর পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন সি নাম্বার ইন্দোরমিট গিল। তারপরে প্রশ্ন, কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? উত্তর হবে ছি নাম্বার 26শে জুলাই। তারপরে প্রশ্ন, ওয়াসিফা নাজরিন কোন দেশের প্রথম নারী হয়ে K2 জয় করেছেন? এটির উত্তর হবে বাংলাদেশ, অপশন নাম্বার এ। এরপর রয়েছে, ইন দ্য শেডো অফ এ লেজেন্ড দিলীপ কুমার শিরোনামে বইটির লেখককে? উত্তর হবে ছি নাম্বার ফয়সাল ফারুকি। এর পরের প্রশ্ন, 2022 সালে CRPF 2027 জুলাই কততম প্রতিষ্ঠা দিবস পালন করবে? এর উত্তর হবে অপশন নাম্বার এ, 84তম। তারপরে প্রশ্ন, পেটিএম পেমেন্ট সার্ভিসের CEO হিসেবে কাকে নিযুক্ত করা হলো? এর উত্তর হবে বি নাম্বার নকুল জৈনকে। এর পরের প্রশ্ন, বাজরাম বেজাজ কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? এর উত্তর হবে অপশন নাম্বার এ, আলবেনিয়া। এর পরের প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে ম্যারিটিম পার্টনারশিপ এক্সারসাইজ অনুষ্ঠিত হয়? এর উত্তর হবে অপশন নাম্বার বি, জাপান। এর পরের প্রশ্ন, ভারতের প্রথম ব্রেন হেলথ ক্লিনিক শুরু হলো কোথায়? এর উত্তর হবে ব্যাঙ্গালোরে, অপশন নাম্বার সি।
এর পরে প্রশ্ন, মধ্যপ্রদেশের কোন শহরে চন্দ্রশেখর আজাদের বড় মূর্তি স্থাপন করা হলো? এর উত্তর হবে ভোপাল, অপশন নাম্বার বি। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি অবশ্যই পছন্দ হয়েছে এবং নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে কোশ্চেন এই চ্যানেলে আলোচনা করা হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।